রিয়্যাক্ট করছেন কেন আপনি আমি কেন রিয়্যাক্ট করব মিঠুন দা সব থেকে আমার থেকে কত বড় একটা নাম বয়সে বড় প্রতিষ্ঠায় বড় নামে যশে আমি কোনো কম্পিটিশানে নামিনি আমি দেখেছি আমি আমার জায়গাতে আছি আর মিঠুন দা নামতে 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 একটা কোথাও কম্পিটিশানে আসেন এটা আমার কাছে বিশ্বাস নাম অবধি করছেন না সেটা চক্রবর্তী এই কথাটাই বলছেন যে আমি নাম নিয়েও বলবো না সেটা তো ওনার একটা কমপ্লেক্স এটা সান্ত্বনা পুরস্কারের মতো আমি নাম বলছি না অথচ তাকে নিয়ে মাথা ঘামাচ্ছি তার নামে বক্তৃতা করছি তার নামে বিশেষ অন্ধিত আমি তো ভেবেছি কোর্টে একটা ইয়ে করবো যে কুণাল গঙ্গারাম ঘোষ কুণাল গঙ্গারাম আমার তো এমনিতে কুণাল কুমার ঘোষ তো কুণাল গঙ্গারাম ঘোষ কে বলেছে মিঠুন দা বলেছে তো সুতরাং আমি খুব এনজয় করছি এবং আমি বিস্মিত যে মিঠুন্দা হঠাৎ আমায় নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন পড়ছে মানে আপনি কি এনজয় করছেন যে মিঠুন চক্রবর্তীর মতো এরকম একজন মিঠুন চক্রবর্তী আপনি মানুন বা না মানুন আমি মানি বিরাট মাপের একজন অভিনেতা একজন ব্যক্তি আমি মানি মিঠুন চক্রবর্তীকে দিয়ে রিয়াক্ট করিয়ে বা তার পাল্টা রিয়াকশন আপনি দিয়ে আপনি কি কোথাও প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে আমি প্রাসঙ্গিক বলেই তো মিঠুনদা রিয়াকশন দিচ্ছে আমি যদি প্রাসঙ্গিক না হতাম তাহলে মিঠুন দা এই গঙ্গারাম শব্দটা আনতো কেন তার মানে মিঠুনদা কাউকে একটা আক্রমণ করতে চাইছে তো আমাকে সেই আক্রমণটা করা হচ্ছে মানে আমি প্রাসঙ্গিক কিন্তু আমাকে কেউ ভাই মিঠুনদা দেখাস না মিঠুনদার সঙ্গে আমার যা রিলেশান ছিল আমি আছে শব্দটা এখন বলছি না তো তাতে আমাকে দয়া করে যেন কেউ মিঠুন চক্রবর্তী না দেখায় অভিনেতা মিঠুনদা মানুষ মিঠুনদার একটা পার্ট আমি তো তার গুণমুগ্ধ আমি তো কোথাও কাউকে ছোটো করতে যাইনি আমার নেত্রীকে আমার নেতাকে আক্রমণ করেছেন আমার দলকে আক্রমণ করেছেন আমি রাজনৈতিক আক্রমণ করেছি এবং মিঠুনদা সেটা নিতে পারছেন না ব্যক্তিগত আক্রমণ করে ফেলছেন এটাই সমস্যা